নিকা হল নাইডু নিকা নাইডুয়ে এরিব বিজেপির সঙ্গ হঠাৎই এন ডি এর সঙ্গ এরিব পারে নাইডুয়ে ঘনিষ্ঠতা বাড়িছে কংগ্রেসের লগত নীতিশ নরেন্দ্র থাকিলেও নাথাকিব নেকি নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যে বিজেপির হাতোরার পৰা মুক্ত হৈছে ইমান দিনে কেন্দ্রত বিজেপির সহযোগী হিসাবে আছিল যদিও চন্দ্রবাবু নাইডু যেন একেবারে মুক্ত নাছিল কারণ চন্দ্রবাবুর বিরুদ্ধে আছিল এক গুরুতর অভিযোগ নাইডুর বিরুদ্ধে অভিযোগ আছিল 371 কোটির দুর্নীতির রাজ্যখনের রাজধানী অমরাবতী নির্মাণের নামত এই কেলেঙ্কারি সংঘটিত করা বলে অভিযোগ তুলিছিল স্বয়ং গৃহমন্ত্রী অমিত শাহে 2019 চনত চন্দ্রবাবু নাইডুর দুর্নীতির কথা কয়ে ভোট বিচারিছিল অন্ধ্রপ্রদেশ এতিয়া সেইগৰাকী অমিত শাহর দলরে সহযোগী হয়ে আছে চন্দ্রবাবু নাইডুর দল বিগত লোকসভা নির্বাচনের পাছতে অন্ধ্রপ্রদেশ টিডিপি হয়ে পড়ছিল কিং মেকার কেন্দ্র সরকার গঠনের বাবে প্রয়োজন হওয়া আসন লাভ নকৰি মাত্র 240 আসন লাভ করে বিপাঙত পড়ছিল বিজেপি নাইডুর তেলেগু দেশম পার্টির অবিহনে শাসনত বহিব নোৱাৰাৰ দৰে পরিস্থিতি হৈছিল বিজেপির বিজেপির সহযোগী হওয়ার পাছতেই বিজেপির ওয়াশিং মেশিনেরে ধুই পেলালে চন্দ্রবাবু নাইডুক 371 কোটি টকীয়া দস্তাবেজর পৃষ্ঠাবর মচি দিয়া হল ইয়ার পাছতেই চন্দ্রবাবু নাইডুর যেন চালচলন সলনি হৈছে শেহতীয়াক নাইডুয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির যোগাযোগ বৃদ্ধি করেছে কেবল রেবন্ত রেড্ডির নহয় কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি শিবকুমারের সঘনায় যোগাযোগ রক্ষা করেছে নাইডুয়ে তদুপরি নাইডুয়ে বিরোধীর সুর মিলাই জাতি জনগণনার বিষয়টো তেওঁৰ পূর্ণ সমর্থন থকার কথা উল্লেখ করেছে তদুপরি মুসলমানের উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে নাইডু সরকারে দক্ষতা বিকাশ নিগমের 371 কোটি টকীয় কেলেঙ্কারিত অভিযুক্ত টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুয়ে ইডির ক্লিন শীট লাভ করার পাছতেই সকলো দুর্বলতার মুক্ত হল নাইডু রাজনৈতিক বিশ্লেষকর মতে নাইডু যেহেতু দুর্বল দিকবর মুক্ত হল সেয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে ধরে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীলকে সকলোরে সম্পর্ক পুনের সুদৃঢ় করাত মনোনিবেশ করেছে একাংশ বিশ্লেষকর মতে নাইডু যেহেতু নীতিশ কুমারের নিচিনা নহয় গতি ক্ষমতার বিজেপির তাল মিলাই থাকারও যুক্তি নাই তদুপরি নীতিশ কুমারের দরে কারো অনুগ্রহত মুখ্যমন্ত্রী হয়ে যেহেতু থকা নাই সেয়ে বিজেপির সুসম্পর্ক রক্ষা করে থাকবই লাগিব বলেও কোনো কথা নাই ইতিমধ্যে বিশেষ রাজ্যের মর্যাদা বিচারি হাইরান হওয়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে লাভ নকরিলে বিশেষ রাজ্যের মর্যাদা তার বিপরীতে নাইডুয়ে নতুন রাজধানী অমরাবতী নির্মাণের বাবেও 12,000 কোটি টকার প্যাকেজ লাভ করলে একাংশ বিশ্লেষকর মতে অহা ফেব্রুয়ারির বাজেট অধিবেশনলৈ বাট চাব চন্দ্রবাবু নাইডুয়ে ফেব্রুয়ারির বাজেট অধিবেশনত অন্ধ্রপ্রদেশক কিমান গুরুত্ব দিয়ে আর ইতিমধ্যে দাবি করে থাকা প্রাপ্যখিনি পায় না নাপায় তার উপরতো নির্ভর করব আগন্তুক দিনের স্থিতি সকলোতক গুরুত্বপূর্ণ বিষয়টি হল বর্তমান বিজেপি সরকারের সহযোগী তেলেগু দেশম দলের নেতা চন্দ্রবাবু নাইডুয়ে 2023 চনের 31 নভেম্বরতে কারাগারের মুক্তি লাভ করেছিল এই দুর্নীতির গোচরতে 53 দিন কারাগারত থাকিবলগীয়া হয়েছিল নিউজ ডেস্ক রিপোর্ট দ্য ক্রস কারেন্ট